টানা দুই সিরিজ জিতেও প্রশ্নের মুখে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি। ঘরের মাঠে স্লো উইকেটে খেলে উল্টো ফর্ম হারিয়েছেন ব্যাটসম্যানরা। কিউইদের বিপক্ষে হাফ সেঞ্চুরিও নাই কারো, সে কারণেই বাড়েনি আত্মবিশ্বাস। ব্যাটে বলে দুদিকেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে টাইগাররা পিছিয়েছিল কিউইদের চেয়ে। টানা দুই সিরিজ জয়ে এমন উল্লাস, বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দুই দলকে হারালো বাংলাদেশ। অজিরা তো দাঁড়াতেই পারেনি, আর কিউইরা সিরিজ হারলো 3-2। জয়ে আসে তৃপ্তি, বাড়ে আত্মবিশ্বাস। তবে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে টানা 10 ম্যাচ খেলেও কেন স্বস্তির অভাব টাইগার শিবিরে? বিসিবিও আহ্লাদে আটখানা হতে পারছে না বিশ্বকাপ সামনে নিয়ে। প্রিপারেশন খুব ভালো হয়েছে আমি বলবো না, সব প্ল্যান্ড ওয়েতে না, আমাদের যে প্ল্যান ছিল ওই অনুযায়ী হয়নি। গেল সিরিজে শীর্ষ 6 টপ স্কোরারের 4 জনই নিউজিল্যান্ডের। 159 রান নিয়ে সবার ওপরে কিউই কাপ্তান টম ল্যাথাম। টাইগার অধিনায়ক রিয়াদ 120 রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। ম্যাচ প্রতি ইন্ডিভিজুয়াল স্কোরেও এগিয়ে কিউইরা, এ তালিকায় 1 ও 2 ল্যাথাম। অপরাজিত 2 ইনিংসেও রান 65 ও 50। নিয়ম রক্ষার শেষ ম্যাচে আফিফের অপরাজিত 49, যা স্থান পেয়েছে 3-এ। মিরপুরে দাপট দেখিয়ে বাহবা পেয়েছে বাংলাদেশের বোলাররা, তবে টোটাল উইকেট শিকারেও এগিয়ে নিউজিল্যান্ড। 10 উইকেট নিয়ে লিডার বোর্ডের শীর্ষে এজাজ প্যাটেল। টপ 5-এর 3 জনই কিউইদের, 8টা করে নিয়ে বাংলাদেশের নাসুম ও মুস্তাফিজ আছেন এই তালিকায়। ম্যাচ প্রতি উইকেট শিকারে এগিয়ে ছিল বাংলাদেশ। এক ম্যাচে সর্বোচ্চ 4টা করে উইকেট নিয়েছেন 3 বোলার। বাংলাদেশের নাসুম মুস্তাফিজের সাথে আছে নিউজিল্যান্ডের এজাজ। পরিসংখ্যান বলছে হোম কন্ডিশনে বাড়তি সুবিধা নিয়ে এই সিরিজ জিতেছে বাংলাদেশ, তাই প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।